ব্যাপারে যুবকেরা আপনি এবারে ভাবছেন আমি নামাজ পড়ি কি করে নামাজ গোনায় পরিণত হবে আমি রোজা রাখি কি করে আমার রোজাটা গোনায় পরিণত হবে আমি হজ করেছি আমার হজটা কি করে গোনায় পরিণত হয় আমি দান করেছি আমার দানটা কিভাবে গোনায় পরিণত হয়ে যায় এই যুবকেরা তোনেরা বাপেরা আল্লাহ নবী সাহাবীদের বললেন ইন্না খাফু মা খাফু আলাইহিম এ আমার সাহাবীরা শুনের খেদা আমার বড় ভয় হয় আশিরকুল আসগারি মা খাফু আলাইহিম আশিরকুল আসগারি এ আমার সাহাবীরা তোমরা ছোট শিরিক করে ফেলো কিনা আমার ভয় হয় ছোট শিরিকটাকে জেনে বড় শিরিক আল্লাহরকে বাদ দিয়ে কারো সম্মুখে মাথা নত করা কোন মাজারে গিয়ে দরগায় গিয়ে আল্লাহকে বাদ দিয়ে কোন উপাস্যর কাছে গিয়ে কোন মাবুদের কাছে গিয়ে সন্তান চাওয়া টাকা পয়সা চাওয়া এই গুণ তো হলো বড় শিরিক জানি তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুজর ছোট শিরিকটা কি জিনিস বলে দিন আল্লাহ নবী সাহাবীদের বললেন এ সাহাবীরা শুনের খেদাও আর রিয়াউ ফিল ইবাদি ইবাদতের মধ্যে লোক দেখানোই হলো ছোট শিরিক বাপেরা যুবকেরা শিরিককারীর গুনাহ আমার আল্লাহ মাফ করে না গো ইন্নাল্লাহ লা ইগফিরু আই শুরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এ যুবকেরা বাপেরা তরুণেরা আমার আল্লাহ শিরিককারীর গুনাহ কখনোই মাফ করে না আমার আল্লাহ শিরিককারীর গুনাহ কখনোই মাফ করে না আজ আমাদের মুসলমান সমাজে অনেক মুসলমান ইমানদার দাবিদার আজ তারা আজমি শরীফে চলে যায় আজমিরে গিয়ে ওই যে হাড়ি রয়েছে ওই হাড়িতে অনেকে অনেক নিয়েতে পয়সা দেয় এই যুবকেরা এটা প্রকাশ্য শিরি খোদার কসম তোমার গুনাহ মাফ হবে না আজমিরে গিয়ে খাজা বাবার কাছে যাওয়া যাবে না খাজা বাবা আমার একটা সন্তান দাও খাজা বাবা আমার একটা ছেলে দাও আমার বিজনেসে উন্নতি দাও যে চাইবে সে মুশরিক হয়ে যাবে এই যুবকেরা বাপেরা অনেকে হাড়োয়া দরগারে যায় অনেকে বসিরহাট বারাসাত কাজী পাড়ার দিলশাদ দরবারে যায় চাদর ফুল টাঙিয়ে দিয়ে অনেকে দুধ গড়িয়ে দেয় এই যুবকেরা অনেক বাইরা রয়েছে পেটটা খালি করে খাজা পেটটা খালি করে আল্লাহর ওলির মাজারে কবরস্থানে গিয়ে পেটটা বোলায় আমার কেন সন্তান হয় না আমার কেন ছেলে সন্তান হয় না আবার দেখা যায় ওই মাজারে এর পাশে ধূপের ধুলা নিয়ে মাটির গুঁড়ো নিয়ে নিজের পেটে ঘষতে লাগে এটা সম্পূর্ণ শিরিক এই যুবক এই শিরিক যারা করে আমার আল্লাহ তাদের মাফ করবে না গো আজ আমরা যে তাবিজ অনেকে ব্যবহার করে নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের উপরে চলে না গো আর হুজুরের কাছে যায় তাবিজ আনতে জামাকে তাবিজ দিন অনেকে আল্লাহর উপরে ভরসা করে না গো তাবিজে এর উপরে ভরসা করে এই তাবিজ আমার বাচ্চা দেবে এই যুবকেরা বাপেরা তাবিজ বাঁধাটা কখনোই সেরে কেনা তবে তোমার নিয়তের উপর ওটা সেরে হয়ে যাবে আমার হাতেও তাবিজ রয়েছে দুটো এ তাবিজ আল্লাহ পাকের কালাম লেখা রয়েছে এ তাবিজের ওসিলায় আমার আল্লাহ পাক শেফা করেন জোরে বলুন সুবহানাল্লাহ এ নজওয়ান তোরা বাপেরা এই শিরিক তাহলে আমি আপনি করব না কোন দেব দেবীর মাজারে যাব না তাদের কাছে চাইব না গো এ বাপেরা লাল সুতো ঘাতে বাঁধবেন না অনেকে আজমিরে থেকে বাড়ি আসে লাল সুতো হাতে বাঁধে কি বাঁধে না কি বাঁধে কি বাঁধে না
আবার অনেক সময় দেখা যায় আজমি থেকে তাবিজ নিয়ে আসে অনেকে গাড়িতে ঝোলায় অনেকে বাড়িতে ঝোলায় কি গো ঝোলায় কি ঝোলায় না এ যুবকেরা আপনি যদি তাবিজ নিয়ে এসে থাকেন আপনার ইমাম সাহেবকে একবার আপনি দেখাবেন আল্লাহর কসম খেয়ে বলছি ওই তাবিজে শিরকি কালাম লেখা থাকে এ খাজাতু আতাকার এ খাজাতু মাদাতকার এ খাজা তুমি সাহায্য করো এ খাজা তুমি দান করো এ খাজা তুমি এর মনের ইচ্ছাকে পূরণ করো এই রকম ভাবে তাবিজে লেখা থাকে এই যুবকেরা শিরক করে যাবে না শিরক করা হলো মুশরিক হয়ে যায় মুশরিকের গুনাহ আমার আল্লাহ maaf করে না ওয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইশা এই শিরক ব্যতীত যে পাপ কাজ গুলো মানুষ করে যে অন্যায় গুলো মানুষ করে যা আল্লাহর হয়তো অনেক ইবাদত ছেড়ে দিয়ে থাকে আমার আল্লাহ চাই সব মাফ করে দেবে আমার আল্লাহ চাইলে সব ক্ষমা করে দেবে শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না এই যুবকেরা আর ছোট শিরক করলে মুশরিক মানুষ হয় না তবে ছোট শিরক করলে কবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যায় যে মানুষটা নামাজ পড়ে লোক দেখানো যে মানুষটা ইবাদত বন্দেগি করে লোক দেখানো ওই লোক দেখানোর কারণে ওর ইবাদত বন্দেগি গুলো গুনাহে পরিবর্তন হয়ে যায় লোক দেখানো ইবাদতে মানুষের গুনাহ হয়ে যায় কারণ ইবাদত আল্লাহর জন্য ইবাদত আল্লাহর জন্য আমাদের বাড়ির স্ত্রী বলেন স্ত্রী সাজবে কার জন্য স্বামীর জন্য তাই তো এটা তো শরীয়তের বিধান যত সুন্দর ড্রেস পরবে যাই পরো না কেন স্বামীর জন্য পরো স্বামী বাড়িতে রয়েছে স্ত্রী পাগলি হয়ে গেছে চুল উস্কো খুস্কো পাগলি হয়ে গেছে স্বামী বাড়িতে রয়েছে এখন স্ত্রী যাবে কোথায় সমিতিতে পয়সা জমা দিতে কত সুন্দর ড্রেস পরে যাচ্ছে কি গো যায় কি যায় না আচ্ছা বলেন যে মানুষটা ভালো হবে স্বামী হিসেবে উপযুক্ত স্বামী হবে সে কোনোদিন এটা মেনে নিতে পারবে আর যে স্বামী গুণ চাই যে স্ত্রী ঝাপড়ে করুক গে না ওরা মেনে নিতে পারে তাই তো ওরাই মেনে নিতে পারে যারা ভালো উপযুক্ত স্বামী তারা কোনোদিন এটা মেনে নেয় না স্বামীর মনে মনে কি হবে তুমি সাহায্য কার জন্য শেষ দেছো রাস্তায় তোমার আরেকটা স্বামী আছে নাকি কি গো এর মানে এটাই তো এর কথা এটাই যেটা গোপনে বলো ডাইরেক্ট বলো ইনডাইরেক্ট বলো এটাই তুমি আমার জন্য সাজো না ফকির হয়ে মানে বেড়াও তোমার ব্লাউজ পরো ছিঁড়া ফাটা আর রাস্তায় যেতে এত সুন্দর সাজছো কেন শরিয়াত ওখানে সাজদি বলেছে আচ্ছা বলেন স্বামীর রাগ হবে কি হবে না তুমি স্বামী বাড়ি আসছে আর বউ ঠিক 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 করছে এই কারণে ওই কারণে ই কারণে গো আর একজন ফোন করেছে হ্যালো হ্যাঁ বলো কোথায় আছো কি করছো কি গো হবে কি হবে না এই তো সামান্য তো তোমার স্ত্রী তুমি কত কিছু ভাবছো তুমি সহ্য করতে পারছো নাই যে আমার স্ত্রী অন্য স্বামীর সঙ্গে কথা বলবে কেন মানে পরপুরুষের সঙ্গে কথা বলবে কেন কেন স্ত্রীর সৌন্দর্য তো আমার জন্য সাজবে অন্য কারোর জন্য কেন সাজবে কি গো ইবাদত আল্লাহর জন্য দান খায়রাত করো নামাজ রোজা যাই আদায় কর সব আল্লাহর জন্য অন্য জনের করা মানে অন্য জনের দেখানোর জন্য করা মানে সম্পর্কটা তার সঙ্গে জুড়ে যায় আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না হ্যাঁ তুমি প্রকাশ্য শিরিক করছো না ঠিকই কিন্তু তুমি যে তোমার দ্বারাই যে আমলটা হচ্ছে তোমার ইখলাসে অন্তরের উপরে ভিত্তি করে সেটা গুনায় পরিণত হয়ে যাচ্ছে তুমি তো আল্লাহর জন্য করে না আল্লাহ কেন নেবে আমি তোর খাবার আমি তোর চোখ দিয়েছি আমি তোর পা দিয়েছি আমি তোর শ্বাস প্রশ্বাস দিয়েছি আমি তো দেখতে সুন্দর করেছি ইবাদত তো তুই আমার জন্য করবি ওর জন্য করলে কেন যা যা ইবাদত করতি সব তোর গুনায় পরিণত হয়ে যাবে কি বুঝছেন তো নাকি
আশের মা ফিরানো জওয়ানেরা এ দাদা পীরের পাগলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক দেখানো ইবাদত থেকে দূরে সরে থাকতে বলেছে এ যুবকেরা বাপেরা তরুণেরা আজকাল পৃথিবী জমিনে অনেক মানুষ দান দান করে লোকে আমায় ভালো বলবে এ যুবকেরা এই রকম ইবাদতকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কেননা কিতাবের মধ্যে এসেছে সৌদি আরবে জমিনে একজন বাদশা ছিল সেই বাদশাটা অনেক পরিমাণে ইবাদত বন্দেগি করত সেই বাদশার মনে কিন্তু রিয়া লোকি কথা বলে একটা জিনিস ছিল এই যুবকেরা বাপেরা তরুণেরা ওই সৌদি আরবের ওই বাদশা সে সব সময় চাইতো লোকে আমায় প্রশংসা করুক লোকে আমায় সুনাম গাক লোকে আমায় প্রশংসা করুক লোকে আমায় বড় বলুক লোকে আমায় তারিফ করুক এই সৌদির বাদশা এটাই চাইতো আমার প্রশংসা করুক তো সৌদির বাদশা সে রাজপেরার সাথে বসে থাকতো আর সামনে সব পূজারা থাকতো তো সামনের পূজারা কি করে সামনের পূজারা এখনকার আজকাল আমাদের সমাজে কি হয় কেউ যদি আমার নামে একটু প্রশংসা করে আমি তার ভালোবাসব তাই তো অন্য লোকের নামে প্রশংসা করলে রাগ হবে ওর নামে কচ্ছে আমার করে না আমার করে না এই যে আমাদের এই রাজনৈতিক মহলে দেখা যায় অনেকেই রাজনীতি করে ঘরবাড়ি করে দেয় রাস্তাঘাট করে দেয় কিন্তু আবার অনেকে বলে ও কিচ্ছু করেনি মনে মনে রাগ হয় কি হয় না যে কোনো বাস্তব জিনিস রাগ হয় তো রাজা চাইতো সর্বসময় মানুষ আমায় প্রশংসা করুক হ্যাঁ চুপচাপ থাক বাচ্চার কাছে তোর কথা বলে যাই হোক তো ওই রাজা সব সময় চাইতো লোকে আমার প্রশংসা করুক তো রাজার মানে সিংহাসনে বসে রয়েছে তো এক একজন আসে রাজার নামে চার লাইন পাঁচ লাইন করে কবিতা শোনায় রাজা শুনে আর বিরাট খুশি হয় এতগুলি মানুষ রয়েছে তার সামনে আমার প্রশংসা করেছে আমার নামে সনদ গেয়েছে শের গেয়েছে দেবর কিছু মহৎ দে যখন মহৎ দিত তো তখন প্রজারা যারা কবি ছিল তারা আরো বেশি লেগে গেল যে না তাহলে আরো বেশি বেশি করি তাহলে রাজা মশাই আরো খুশি হবে বাদশা আরো খুশি হবে আরো আমাদের পয়সা দেবে রাজার বিরাট মনে একটা আনন্দ রাজা একদিন মনে মনে ভাবছে এমন একটা কাজ করব লোকে যেন আমার বিরাট প্রশংসা করে সেটা যেটা কেউ করে না আমি সেটা করব এক এক কথায় লোকে আমার নাম করবে প্রশংসা করবে তো রাজা মনে 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 ভাবছে কি করা যায় এখন নেতা মন্ত্রীরা যত ছিল মন্ত্রী ছিল আরো যত সব কি বলে ওসব বুদ্ধি দাতা মাতা কত রকম মন্ত্রী থাকে তো নাকি বুদ্ধি দেনেওয়ালা মন্ত্রী সব ছিল একটা পরামর্শ দিয়ে রাজা মশাই মানে বাদশা একটা কাজ করা যায় তুমি একটা সুন্দর একটা মসজিদ তৈরি করো সুন্দর একটা মসজিদ করো ওরকম মসজিদ যেন আর আর কেউ করেনি এরকম একটা মসজিদ করো রাজা মশাই বলে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে একটা মসজিদ করা যাক সবচেয়ে দামি 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 পাথর কিনে কিনে একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে বাড়িতে ফিরছে এবারে ওই যে লোক দেখানো পছন্দ শয়তান মনে একটা ধোকা দিয়েছে যে রাজা বাদশা তুমি এত সুন্দর তো মসজিদ করলে তা লোক জানবে কি করে তুমি মসজিদ করেছো এই মেন রোডের সামনে এখান থেকে কেউ যদি একটা কোনো দামি জিনিস করে আসে লোক বুঝতে পারবে কেন বিভিন্ন জায়গা থেকে তো গাড়ি নিয়ে মানুষ যাচ্ছে কি করে বুঝবে তুমি করেছে লোক এক কাজ করো তুমি তুমি ওই মসজিদের গেটের সামনে তোমার একটা নাম মসজিদের ওই গেটের সামনে পাথরে নকশা করে বসিয়ে দাও রাজা ভাবল না ঠিক আছে তো রাজা রাজা ওই পাথরের নামে পাথরে নকশা করে নামটা লিখে মসজিদের একদম মোটার মেন গেটের সামনে মেরে দিয়েছে আসেন বা ফেরানো জোয়ানেরা এই নবী পাকের প্রেমিকেরা এবারে রাজা বাড়িতে চলে আসলো বাদশা এবারে বাড়িতে চলে এসেছে একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় মসজিদে যারা পাহারাদার তারা এসে রাজা মশাইকে বাদশাকে খবর দেয় এই যুবকেরা
তুরেরা তাই সে বলতে লাগে ও বাদশা জাফনা আপনার কত প্রশংসা করছিল ওই রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছিল এই মসজিদটা দেখে অবাক হয়ে গেল তারা আপনার প্রশংসা করছিল বাদশা কত ভালো মানুষ এত সুন্দর মসজিদ নির্মাণ করেছে এই যুবকেরা তরুণেরা বাপেরা রাজা আরো খুশি হয়ে যায় না আমি সাধ্য গোলাম লোকে আমায় তারিফ করছে প্রশংসা করছে এই নজরুলেরা বাপেরা একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় কয়েকদিন পার হয়ে যেতে না যেতে রাজা মশাই বাদশাহ খবের ভেতরে স্বপ্ন দেখতে লেগেছে খবের ভেতরে স্বপ্ন দেখতে লেগেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কি যে আল্লাহ পাকের একজন ফারিস্তা তার নাম প্রা মুছে দিয়ে একজন মহিলার নাম সেখানে লিখে দিয়েছে এ যুবকেরা বাদশাহ তখন ঘুমটা ভেঙে গেল বাদশাহ মনে 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 ভাবতে লাগল এত লক্ষ কোটি ডলার খরচা করে এত সুন্দর মসজিদটা করেছি আর কিনা আল্লাহর ফারিস্তা আমার নামটা মুছে দিয়ে একজন মহিলার নামটা লিখে দিয়েছে এ যুবকেরা বাপেরা তরুণেরা বাদশাহর ঘুমটা ভেঙে গেল মসজিদের দিকে দৌড়ে ছুটছে মসজিদে দেখবে দৌড়ে ছুটছে যার নামটা লেখা হয়েছে আমার নামটা মুছে দিয়েছে তাহলে কেউ তো আর আমার নাম করবে না এ যুবকেরা তরুণেরা বাপেরা বাদশাহ মসজিদে যখন চলে গেল দেখলো না নামটা মোছা হয়নি গো ওই রকম ভাবে লেখা রয়েছে যুবকেরা তরুণেরা দ্বিতীয় দিন রাজা আবার ঘুমাচ্ছে বাদশাহ আবার ঘুমাচ্ছে একই স্বপ্ন আবার দেখতে লেগেছে আল্লাহর একজন ফারিস্তা নামটা মুছে দিয়ে একজন মহিলার নামটা সেখানে লিখে দিয়েছে পানি ভয় বাদশাহর ঘুমটা ভেঙে গেল আবার পাগলের মতো ছুটতে লাগলো এসে দেখলো না যে আমার নামটা তো মোছা হয়নি আর মহিলার নামটাও তো লেখা হয়নি তিন দিন একই স্বপ্ন যখন দেখেছে তখন বাদশার মনে একটা খটকা লাগলো বাদশার মনে একটা ভয় উদয় হলো এই যুবকেরা বেপেনা তরুণেরা বাদশাহ মনে মনে ভাবছে তিন দিন একই স্বপ্ন দেখেছি নিশ্চয় এর ভিতরে কোনো রহস্য রয়েছে সেই সময় রাজা মন্ত্রীদের ডাকলো বাদশাহ মন্ত্রীদের ডাকলো এমন করে সবার মধ্যে যত মানুষ থাকে সবাইকে ডাকলো তাদেরকে পরস্পর পরস্পর বলতে লাগলো তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো কি করা যায় বলো তিন দিন ধরে একই স্বপ্ন দেখছি মায়েরা বোনেরা বেটিরা শুনে রেখে দাও যখন তিন দিন ধরে এই স্বপ্ন দেখেছে রাজা যখন পরামর্শ করলো সেই সময় সবাই এক কথায় বলে দিল ও বাদশাহ জাফনা যেই মহিলার নামটা এখানে লেখা হচ্ছে ওই মহিলাটাকে এখানে উপস্থিত করা গো বদর শরীফ আল্লাহ যুবকেরা তরুণেরা যখন ওই মহিলাটাকে উপস্থিত করা হলো রাজা এবার বাদশাহ সেই সময় জিজ্ঞাসা করছে ও মা তিন দিন ধরে একই স্বপ্ন দেখেছি এর রহস্যটা কি বলতে পারো কি ও মা এই মসজিদটা আমি করেছিলাম লক্ষ কোটি টাকা খরচা করে করেছিলাম তুমি কি কোনো দান খায়রাত করেছিলে তুমি কি কোনো সাহায্য করেছিলে আমি তো করার সময় মনে মনে
মনে ভেবেছিলাম কারণ এক জাররা পরিমাণ দান এই মসজিদে লাগাবো না কেন না যদি কারোর কাছ থেকে যদি সাহায্য নেই লোকে বলবে অমুক শরীক রয়েছে ও মা তুমি কি কোন দান করেছিলে সেই সময় বুড়ি মা বলছে না ও বাসা জাফানা আমি তো গরিব মানুষ ভিখারি আমি ভিক্ষা করে খাই আমি কিভাবে দান করব আপনার এত সুন্দর মসজিদে কিভাবে আমি শনি হব এ নজওয়ান যুবকেরা এ মায়েরা বোনেরা বেটিরা সেই সময় বাসা বারবার বলতে লাগলো মা বলো মা তুমি নিশ্চয় কিছু করেছো কেননা তিন দিন ধরে তোমার নাম লেখার স্বপ্নটা আমি দেখছি মা তো বলছে আমার মনে পড়ছে না তারপরে কিছুক্ষণ পরে বললেন মা একটু ভালো করে ভেবে দেখো কয়েক মুহূর্ত পার হয়ে যাবার পরে সেই সময় ওই বুড়ি মা বলছে ও বাচ্চা জাপানা আমি তো কোনো কিছুই করিনি তবে একটা কথা আমার মনে পড়ছে দেখো কি এইটার কারণ হয় কিনা বাচ্চা নড়ে চড়ে বসে বললো মামা মামা ও মাতা তাড়ি বলো ও মাতা তাড়ি বলো কি করেছিলে এই যুবকেরা বেপেরা তুনেরা এ মায়েরা বোনেরা বেটিরা সেই সময় বুড়ি মা বলছে ও বাদশা জাফানা আমি তো ভিক্ষা করে খাই একদিন দুপুর বেলায় প্রচন্ড গরমে ভিক্ষা করে বাড়িতে ফিরছিলাম যখনই বাড়িতে ফিরছিলাম সেই সময় দেখতে পেলাম একটা সুন্দর মসজিদ রয়েছে আর ওই মসজিদের সম্মুখে একটা ঘোড়া বাঁধা রয়েছে আর এই ঘোড়াটা জিহবাটা যেন পেরিয়ে ঝুলছে আর দূরের দিকে একটা পাত্রে পানি রয়েছে ফেল ফেল করে সেই পানির দিকে তাকায় যেন তার খুব পানির তৃষ্ণা লেগেছে ওই দিকে শুধু ছুটে ছুটে যেতে চায় কিন্তু গলায় দড়ি বাঁধা রয়েছে যেতে পারে না এ যুবকেরা বাপেরা সেই বুড়ি মা বলছে বাদশাহ আমি মনে মনে ভাবলাম এই ঘোড়াটার এত পানির তৃষ্ণা লেগেছে হয়তো আল্লাহরে মসজিদ করার ক্ষেত্রে আল্লাহরে মসজিদ বানানোর ক্ষেত্রে হয়তো কোনো এই ঘোড়া সাহায্য করেছে কোনো জিনিসপত্র হয়তো বহন করেছে এই বহন করার কারণে এর এত পানির তৃষ্ণা লেগেছে এই যুবকেরা বাপেরা সেই সময় বুড়ি মা বললে আমি সেই সময় কি করলাম এতটুকু ভেবে তার মুখের গোড়ায় পানির পাত্র এনে দিলাম জোরে বল সুবহানাল্লাহ এই নজওয়ান তরুণেরা বাপেরা এ মায়েরা বোনেরা বেটিরা সেই সময়েরা বাদশাহ অঝর নয়নে কান্দতে লাগলো বাদশাহ সে নিজের ভুলটা বুঝতে পেরেছে কেননা আগে রাজা বাদশাহরা তারা নিকার আল্লাহওয়ালা হত বাদশাহ নুরুদ্দিন জাঙ্গি ছিল আল্লাহওয়ালা কত বাদশাহ ছিল তারা আল্লাহওয়ালা বাদশাহ নিজের ভুলটা বুঝতে পেরেছে এ যুবকেরা বাপেরা তুনেরা বাদশাহ সেই সময় বলতে পারল বাদশাহ এবারে বলতে লাগলো ও মা আমি লক্ষ লক্ষ টাকা খরচা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি এই মসজিদটা বানালাম আর তুমি কোনো টাকা দাওনি তুমি সামান্য মাত্র ঘোড়ার মুখে পানি তুলে দিয়েছ ও মা তোমার দানটা তোমার এখলাসটাকে আমার আল্লাহ পাক কবুল করেছেন জোরে বলো সুবহানাল্লাহ এ নজওয়ান জওয়ানেরা বাপেরা এ মায়েরা বোনেরা বেটিরা এ নজওয়ানেরা লক্ষ টাকা দান করেছে পৃথিবীর জমিনে মসজিদ করেছে মসজিদে তার নামটা লেখা রয়েছে আজও সেটা মেটেনি ওই মহিলা নামটাও সেখানে লেখা হয়নি এ যুবকেরা বাপেরা তরুণেরা কাল কেমতে প্রতিটা মসজিদ উঠবে যখন মসজিদ যখন উঠবে তখন ওই মসজিদে ওই বুড়িমা নামটা লেখা অবস্থায় উঠবে জোরে বলো সুবহানাল্লাহ এ
যুবকেরা বাপেরা আমাদের গ্রামে মসজিদ হয় আমাদের পাড়ায় মসজিদ হয় অনেকে টাকা পয়সা দান দান করে আপনাদের এখানে মসজিদ হয়েছে মাশাআল্লাহ সবাই বড় লোক ধনী মানুষ অনেক টাকা পয়সা দিয়ে সাহায্য করে 1000 2000 5000 10000 একলা কেউ মার্বেল দিয়েছে কেউ ফ্যান দিয়েছে কেউ লাইট খরচা দিয়েছে এই যুবকেরা বাপেরা তরুণেরা এই দান বিফলে যাবে না দানটা যদি আপনার এখলাস থাকে এ নওজোয়ানেরা এই মসজিদটা কিয়ামতের ময়দানে আপনার নামের অংশটা এই মসজিদের সঙ্গে জুড়ে থাকবে জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একজন বাদশা লক্ষ টাকা দান করেও মসজিদ করে কিছু পেল না একজন ভিখারি কিছু দিতে পারেনি সাধারণ মনে চাইছে যে ই হয়েছে ই হতে পারে শুধু আল্লাহর দিকে খেয়াল করে একজনের মুখের গোড়ে পানি এনে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যে ইবাদত গুলো করি এই যে যুবক ভাইরা জনে কাজগুলো করে তাই তো নাকি অনেক কাজ কর্ম করে ছোটখাটো সবের কাজ করে সব কিছুই আল্লাহ তার উত্তম বদলা সব কিছুরই আল্লাহ দেয় দেয় কি দেয় না আল্লাহ সব কিছুর বদলা দেয় কেন জানো লৌকিকতা না চলে আসে অনেকে আজকাল ম্যাক্সিমাম জলসায় বরকত হয় না কেন জানেন ম্যাক্সিমাম জলসা বিভিন্ন জায়গায় জলসা করি তো আবার এই মানে আগামী কাল আবার রাজারহাটে কোন একটা মানে জায়গা আমার দাওয়াত রয়েছে আবার আসব তো বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম জায়গায় কমিটি যারা হয় তাদের ইখলাস থাকে না ইখলাস নষ্ট হওয়ার কারণে জলসায় দেখা যাচ্ছে বরকত হয় না অনেক জায়গায় কেমন ভাবে নষ্ট হয় ইখলাস আমি এত সুন্দর সব সাজালাম সৌন্দর্য ইসলামে সাজাতে মানা নেই এত সুন্দর সাজালাম এই সাজাচ্ছি এত বড় জলসা একটু 10-15000 20000 টাকা যদি ভিজিটলা বক্তা যদি দাওয়াত না করি লোকে কি ভাববে নষ্ট হয়ে গেল ইখলাস কি হলো না এত সুন্দর লাইটিং করেছি আর যদি না করি লোক অত গুরুত্ব দেবে না ইখলাস নষ্ট এই যে জলসা হচ্ছে একটু মেলার যদি ব্যবস্থা না করি লোকজন একটু গ্যাঞ্জাম যদি জ্যাম না করে লোক ভাববে তাহলে লোক ভাববেটা কি করে যে জলসা হচ্ছে জলসা বলে একটা কথা আর এখানে মেলা হবে না হতেই পারে এটা অসম্ভব ব্যাপার মেলা বসাতেই হবে ফুচকার দোকান বসাতেই হবে জাম্পিং বসাতেই হবে তারপর ওই হাওয়ার যে হাওয়া দিয়ে ফোলায় না বড় বড় ক্যাট ম্যাও তৈরি হয় বিড়াল তৈরি হয় না হ্যাঁ উতি সব বাচ্চারা লাফায় ও বসাতেই হবে সব রিয়া লৌকিকতা এই সমস্ত হারাম জিনিস ইসলাম শরীয়তে আলেম ওলামারা ওয়াজ নসিহত করে বাবারা জান্নাতের দিকে এসো জান্নাতের আমল করো আর যাদের মাধ্যমে মজলিস কায়ে তারাই আবার মেলা খুলে দিয়ে মেয়েদের ছেড়ে দিচ্ছে বাবা ওই দিক ঘোরো কি গো বরকত হবে হবে বরকত হবে না সন্দ তো শরিয়াতে তো মানুষ শরিয়াতের বিষয় তো মানুষ পর্দা করা উচিত তাই তো নাকি কিন্তু কোনো ব্যাপার না মেলায় যারা ঘুরতে যায় দেখে ওখানেও মেয়েদের মাথায় কাপড় নেই জলসায় ঘুরছে ওখানে কাপড় নেই মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা হদ্দ খাওয়া খাচ্ছে আর পেউশ হচ্ছে জলসায় পেউশ হচ্ছে মেলায় কিছু কিছু ছেলে যায় বাইক লে ভুল 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 করে পিক আপ টানে কনক্রিট কালি মারে জলসায় এগুলো হচ্ছে এই পরিবেশ সমাজ কারা তৈরি করে দিচ্ছে অত সহজ নাই বাবা ইখলাস ঠিক করো আমি জলসা দিচ্ছি দুজন মানুষ হলেও আসে তারা যেন দিনের কিছু শিখতে পারে এই যে ইখলাস রীতিনীতি অনুযায়ী জলসাটাও
দিতে নেই জলসা ভালো জিনিস জলসা দিলে রহমত হয় জলসা দিলে বরকত হয় গ্রামের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায় কেন এই মজলিস জান্নাতের মজলিস কায়েম করা হয় জোরে বলুন সুবহানাল্লাহ সাথে সাথে ইখলাসটাও ঠিক করব যেনা জলসা আল্লাহ আল্লাহর রাসূলে মহব্বতে ভালোবাসাই দেব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কবুল করে সকল বসুন আল্লাহুম্মা আমিন আশাইন বা ফিরানো জওয়ান যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আজকে পৃথিবীর জমিনে আমি আপনি এসেছি গোনা থেকে আমি আপনি বাঁচতে পারি না যতই বাঁচতে চাই সমাজ আজ আমাদের গোনা দিকে নিয়ে চলে যায় নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে শয়তান এমন একটা ওয়াসওয়াসাই ফেলে দেবে তোমার নামাজ রোজা হজ যাকাত সব শেষ হয়ে যাবে তোমার ইবাদত বন্দেগি শেষ হয়ে যাবে এ যুবকেরা বাপেরা তরুণেরা ইবাদত বন্দেগি আমি আপনি করছি এই ইবাদতের মধ্যে আমার আপনার যে পাত্র জমবে ওই পাত্রটা ঠিক রাখতে হবে এ যুবকেরা শরীয়তের উপরে চলো সব আমল বন্দেগি তুমি করো আকীদায় তোমার যদি গন্ডগোল চলে আসে আকীদায় তোমার যদি ভেজাল চলে আসে তোমার ইবাদত গুনো শেষ হয়ে যাবে কেননা আকীদাটা হলো মানুষের মেন জিনিস আল্লাহ আল্লাহ রাসূলের উপরে আকীদা আমার আপনার ঠিক করতে হবে এই আকীদা গুনো আমার আপনার যদি ঠিক না থাকে আমাদের আমল গুনো শেষ হয়ে যাবে এই যুবকেরা আল্লাহ নবী যেটা বলেছেন সেটা বারহা কিয়ামতের ময়দানে আমার নবী সম্মান সব থেকে আলা জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার সবকিছু করব এটাও যেরকম একটা যে লোক দেখানো হিংসা বিদ্বেষ কি গো বাবারা অসুবিধা হচ্ছে নাকি হিংসা বিদ্বেষ যেমন একটা জঘন্যতম গুনাহ মানুষকে শেষ করে দেয় ঠিক আকীদাটাও আকীদা ঠিক না করলে এটাও একটা বড় পাপ মানুষের আমল সব বরবাদ করে দেয় দেখেন বাপ আলেম ওলামারা ওয়াজ নসিহত করে আল্লাহ নবী বলেছে যারা আল্লাহ এবং রসূলকে যারা মেনে নেবে তারা জান্নাতি আচ্ছা বলেন এই কথাটা বলা মধ্যে যে আর কোন সন্দেহ থাকতে পারে যে আল্লাহর নবী বেহিসাব জান্নাতে যাবে না কোন সন্দেহ থাকতে পারে তিনি বেহিসাব জান্নাতে যাবেন তিনি হলেন জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী ঠিক না ভুল আমাদের আকীদা নবী বেহিসাব নবী জান্নাতি নবী দুনিয়ায় আসার আগেও নবী জান্নাতি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজকাল কিছু কিছু মানুষের মনে ধারণা জন্মাচ্ছে তাদের ভিতরে আকীদা পুশ করা হচ্ছে বিশেষ করে আমার আহলে হাদিস ভাই যারা আহলে হাদিস বলে দাবিদার ভাই রয়েছে তাদের ভিতরে একটা আকীদা পুশ করা হচ্ছে সাধারণ ছেলে তো আকীদা পুশ করা হচ্ছে যে কিয়ামতের ময়দানে নবী চিন্তিত থাকবে নবী পেরেশানি থাকবে যে আমি নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয় আমি জান্নাতে যাই না জাহান্নামে যাই কিয়ামতে নবী চিন্তিত থাকবে তোমার অবস্থা কি হবে এই আকীদাটা মানুষের পুশ করা হচ্ছে আচ্ছা বলেন সিম্পল জিনিস আমার কারোর সঙ্গে শত্রুতা নেই সিম্পল জিনিস আচ্ছা বলেন আশারাই মুবাশশারা চারজন জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবি তো নাকি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এই দশজনা সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি আচ্ছা বলেন এই সাহাবিদের থেকে আমার নবীর দরজা কম না বেশি অফকোর্স আমার নবীর দরজা আমার নবীর পায়ের ধুলোর যোগ্য কোন সাহাবি না তাহলে যে সাহাবি পৃথিবীর জমিনে থেকে জানার আদর্শের উপরে চলে নিজের জীবনটাকে অতিবাহিত করে যে সাহাবিরা দুনিয়ার জমিনে সার্টিফিকেট পেয়েছে জান্নাতি তাহলে নবীর বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ আসতে পারে না তো যাদের অন্তরে এই সন্দেহ গুলো ঢুকছে যে নবী নিজেই চিন্তিত থাকবেন জান্নাতি না জাহান্নামি মিজানের পাল্লা মিজানে গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় যাদের মধ্যেই আকীদা থাকবে তাদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে কি যায়নি
100% ঈমান নষ্ট হয়ে গিয়েছে নবীর উপরে সন্দেহ করো তুমি তো নবীর আদর্শ মেনেই তো তুমি জান্নাতি হতে যাচ্ছ তাহলে যার আদর্শ মানছো তিনি তো বেশাক তিনি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আকীদা আমাদের মজবুত করতে হবে আকীদা আজ আমাদের শেষ হয়ে যাচ্ছে ইমান আকীদা আমাদের শেষ হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে রসূলের তাযীম রসূলের মহব্বত রসূলের ভালোবাসা রসূলের প্রেম আমাদের থেকে মিটিয়ে দেওয়া হচ্ছে আমি যখনই কোন রসূলের শান বর্ণনা করব আরেকজনা মাওলানা আরেকজনা মৌলবি সে তখনই আবার পাল্টা বর্ণনা করবে কেন রসূলের শান রসূলের সম্মান ইজ্জত তাদের পছন্দ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন বাপ নামাজ যে পড়ি রোজা যে রাখি হজ যে আদায় করি একটাও আল্লাহ এবং আল্লাহ রসূলের বাইরে এরকম কোন বিষয় আছে যেখানে আল্লাহ রয়েছে রসূল নেই আল্লাহ রয়েছে রসূল নেই এরকম কোন বিষয় আছে যে নামাজ শুধু আল্লাহ আছে ওখানে রসূলের কোনো ম্যাটার নাই এরকম ব্যাপার আছে সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহ এবং রসূল রয়েছে অতএব রসূলকে কেউ যদি বাদ দিয়ে যদি ইবাদত বন্দেগী করতে চায় তা ইবাদতই না কিন্তু বাপেরা তুনে রাজবংশেরা নবী পাকের প্রেমিকেরা আজকাল আমাদের সমাজে এই রসুলের রুতবা এই রসুলের মর্যাদা কে এতটা নিচে নামানো হচ্ছে নামাজি নামাজ পড়বে রসুলের স্মরণ নামাজি মনে আসবে না এ যুবকেরা তুমি যে নামাজটা পড়ছ নামাজি যে হালাতে তুমি দাঁড়া তুমি নামাজে দাঁড়িয়ে রয়েছ আলিম তুমি রুকুতে যাচ্ছ হা তুমি সেজদায় যাচ্ছ মিম তুমি যখন বৈঠকে বসে যাচ্ছ দাল এ যুবকেরা তোনেরা বাপেরা আহমদ নামটা হয়ে যাচ্ছে ভাই কয় না আলিফ হামিম দাল আহমদ নামটা হয়ে যাচ্ছে নামাজে এ প্যাটার্নটাই তো আমার রসুল জোরে বলুন সুবহানাল্লাহ এ তোনেরা যুবকেরা তুমি রোজা রাখবে সামনে রোজার মাস আসছে কখন সেহরি করবে কখন তুমি ইফতার করবে কখন তুমি তারাবি নামাজটা পড়বে আমার নবী যেভাবে করেছেন সেভাবে করতে হবে তুমি যদি নবীকে ছেড়ে দাও নবীর ধ্যান স্মরণকে ছেড়ে দাও রোজাটা কিভাবে রাখতে হবে তুমি জানতে না এ যুবকেরা কোন ইবাদত থেকে নবীর নামটাকে আল্লাহ বাদ দেয়নি এ তরুণেরা বাপেরা যুবকেরা কিয়ামতের ময়দানে ময়দানে মাশারে দিনেতে আমার নবীকে আল্লাহ পাক বাদ দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ানেরা হাশরের ময়দানে ময়দানে মাশারে দিনে হাশরের ময়দানে ময়দানে মাশরে দিনে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী কে আল্লাহ এতটা সম্মানের জায়গায় বসাবে আল্লাহ তাইবে আল্লাহ পাশে হাবিব তাইবে গোটা ময়দানে মাশার কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে কেউ কাউকে দেখতে পাবে না কেউ কাউকে দেখতে পাবে না কিন্তু আমার হাবিবের সম্মান এতটাই আলা গোটা হাশরবাসীরা আমার নবীকে দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তোনেরা বাপেরা পৃথিবীর জমিনে আমার হাবিবকে কত কষ্ট দিয়েছিলে ব্যবহারের মাধ্যমে কথার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে আমার হাবিবকে ছোট বড় কত কথা বলেছিলি তোরা আমার হাবিবের সম্মান তোরা আমার হাবিবের ইজ্জতটা বুঝতে পারিসনি এ হাশরবাসীরা দেখ 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 আমার হাবিবের সম্মান আজকে দেখ সবার থেকে আলা করে আমার পাশে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ এ নওজোয়ান তোনেরা বাপেরা হাশরের ময়দানে আল্লাহ দেবে পাশেতে নবী দেবে নবী যা
সার্টিফিকেট দিবে সে জান্নাতি আর সবাসুরবাসীরা সামনে তাইবে এ বাপেরা তরুণেরা আজকে হালে সুন্নাতুল জামাতের অনুসারীরা মসজিদের গেটেতে মসজিদের ভেতরে মিম্বারেতে একদিকে আল্লাহ লিখে অপরদিকে নামে মোহাম্মদ লিখে জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা এতে করে কিছু ঈমান চোরের মনে কষ্ট হয় মসজিদে নবীর নাম লেখাটা হলো শেরে জোরে বলুন নাউজুবিল্লাহ একটু জোরে হবে না কি গো মসজিদে নাম লেখা শেরে হবে ইবাদতের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে আমার নবী কোন ইবাদত থেকে আমার নবী আল্লাহ মাহরুম করেন সেই জন্য মসজিদে যেখানে থাকবে ইশক মহব্বতের নাম হলো ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদে যেখানে অনেক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এ নিয়ে আকীদা নিয়ে অনেক লম্বা চড় আলোচনা আছে তো সার কথা এটাই যে নবীর নাম যেখানে থাকে কিছু কিছু মানুষের সহ্য হয় না আল্লাহর নামের সঙ্গে নবীর নাম সহ্য হয় না আমার বাপেরা নওজোয়ানেরা আলোচনা কষ্ট পেলে দোয়া করবে খোদার কসম যা কিছু বলেছি কোরআন হাদিস থেকেই আল্লাহ পাক বলেছে কি ও বাইরে বলেছি বলে মনে হচ্ছে এই যা ওয়াজ করলাম যতক্ষণ বললাম আমি যদি এর সঙ্গে আরবি গুণও যদি বলতাম সবার ভিতর জানি না যতটা জানতাম বলতাম আরো তো 10-20 মিনিট টেক্সটা চলে যেত আমাদের যেটা প্রয়োজন সেটাই যাই হোক মাওলানা সাহেব বসে রয়েছে সেই বসিরহাট থেকে এসেছেন মাওলানা ইসমাইল আমিনি সাহেব আমার সঙ্গে অনেক দিনের পরিচিত খুব সুসম্পর্ক আমার বন্ধু সমতুল্য তিনি এসেছেন আর বেয়াদবি নয় আলোচনার মধ্যে ভুল বিচ্ছুতি বেয়াদবি ক্ষমা করবেন সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দীন ইসলামের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেয় সকল বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে বেহিসাব যেন জান্নাতি দিয়ে দেন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার কমিটি সাহেবান ভাইদেরকেও যেন কবুল করে নেন সকল বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ اللهم صل على